মহারাজ, আপনি চাইলে আমরা বিচার কার্য শুরু করতে পারি। তবে শুরু করো অধিবেশন। এই নিয়ে আসো ওকে। চল শয়তান, চল শয়তান, চল। মহারাজ, এই ক্যাসিনের সাথে জড়িত। কি, এত বড় সাহস আমার রাজ্যে ক্যাসিনো? গোস্তাকে মাফ করবেন হুজুর, ক্যাসিনোকে আমি জানি না। আমি তো কি হচ্ছে বলছো না কেন? আমি তো একদিন বাড়িতে বসে পড়তেছিলাম, পরের দিন দুইটা ক্লাস টেস্ট, সেফটি অ্যান্ড স্যানিটেশন এবং অ্যানালাইসিস, মাত্র 5 বার রিভিশন দেওয়ার শেষ হলো, তাতে কি হয়? খুব চিন্তায় পড়ে গেলাম, কোনটা রেখে এখন কোনটা রিভিশন দিব। হুট করে মাথায় এক বুদ্ধি এলো, কয়েন টেস্ট করা যায়। কয়েন টেস্ট করলাম, দেখলাম সেফটিটা আরেকবার রিভিশন দেওয়া উচিত। রিভিশন দেওয়া শুরু করলাম, পড়তেছি তো পড়তেছি, সেফটি, হ্যাচআপ, সিসিপি ট্রি সবগুলাই পড়তেছি। পড়ার এক পর্যায়ে হুট করে পিছনে দেখে শব্দ আসলো, পিছনে তাকাতেই কিছু না বোঝার আগে আমাকে নিয়ে চলে গেল। দেখেছেন হুজুর, বলছিলাম না ক্যাসিনো? তাই তো দেখছি, আমার রাজ্যে বসে বসে খাবা আর এ প্লাস পাবা না, তা তো হবে না। যাও ওকে ধরে দুটো ট্রস ট্রস করে মেরে পরের দুবেলা অনশনে বসিয়ে দাও। এই নিয়ে যাও ওকে। মহারাজ, প্রজারা আপনাকে কিছু বলতে চায় না? প্রাতের অধিবেশন এখানেই শেষ, অপরাহ্নের অধিবেশনে বাকি আলোচনা হবে। আদাব মহারাজ। মহারাজ, এই কিন্ডারগার্টেন স্কুলের একঘেয়েমি তাই মহারাজ, আমাদের জীবনে প্রচন্ড স্ট্রেস ফিল করছি। এই স্ট্রেস আমার মহারাজ স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর বেন্ডিং স্ট্রেস কিংবা শিয়ার স্ট্রেস এর মতো না। হ্যাঁ মহারাজ, এই স্ট্রেস আপনাকে লম্বাও করছে না, চ্যাপ্টাও করছে না, বরং আমাদের মানসিক ভাবে বিপর্যস্ত করে তুলছে। মেন্টাল স্ট্রেস যাকে বলে মহারাজ। ইয়ে মানে মহারাজ আমাদের খামোশ, সারাদিন পড়াশোনা করে দেখছি এদের মাথাটাই নষ্ট হয়ে গেছে। মহারাজ ঠিকই বলেছে, মহারাজ এদেরকে দুটো অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিন, সব ঠিক হয়ে গেছে। তুমি চুপ করো, তোমাদের মধ্যে থেকে একজন আমাকে পরিষ্কার করে বলো তো। মহারাজ, আমরা কক্সবাজার ঘুরে যেতে চাই। শুধু কক্সবাজার কেন, আমি তো তোমাদের রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, সুন্দরবন সব জায়গায় নিয়ে যাব। মহারাজ, এই উপলক্ষে কিছু চাঁদা আদায় করা যায় না? খামোশ, আমার রাজ্যে কি পেঁয়াজের অভাব পড়েছে? আমার প্রত্যেক প্রজাকে 10 কেজি করে পেঁয়াজ দিয়ে দাও, আমার প্রজারা সেই পেঁয়াজ বিক্রি করে টুরে যাবে। মন্ত্রী মন্ত্রী। জি হুজুর। আচ্ছা, পেঁয়াজ বিক্রির কি খবর বলো তো? মহারাজ, সব পেঁয়াজ রপ্তানি করে দিয়েছি, 120 টাকা কেজি, এটা ভাবা যায়? বলো কি, আগে জানলে তো পেঁয়াজের ব্যবসাটাই করতাম। মহারাজ কিছু বললেন? না না, কিছু বলেনি। আচ্ছা, তুমি রাজ্যে ট্যুরের কথা প্রচার করে দাও, যাও। জি মহারাজ। একটি ঘোষণা, একটি ঘোষণা। মহারাজ অর্ধচণ্ডের আদেশ অনুযায়ী আগামী 18ই কার্তিক 1426 সনে সবাইকে টরে যাওয়ার আদেশ দেওয়া হলো। যারা যারা যাবে না তাদেরকে 10টি অ্যাসাইনমেন্ট, 5টি প্রেজেন্টেশন দিতে হবে।
মিনিটের